ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো ভালো থেকো বন্ধুরা। যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমার, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা আর এখন ব্রেকফাস্ট করবো হচ্ছে চা আর ব্রেড তোমাদের দাদাভাই আর আমি, আর মাম্মাম এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। তো চলো খেয়ে নিই। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার গাছটা মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। তো সাবান দিয়ে একটুখানি আগে ঘষে তারপরে কাপড় ভিজে কাপড় দিয়ে মুছে নিই। তো তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, তো আরাধ্যা ওপাশে বসে আছে খেলা করছে, তো ওকে এবার খাওয়াবো। তো ভাবলাম আগে গ্যাসটা মুছে নিই, নানা রকম এঠো পেটো সব লেগেছিলো তো গ্যাসে, তো সেই জন্য আমি ভাবলাম আগে মুছে নিই তারপরে গিয়ে দুধটা গরম করবো করে তারপরে খাওয়াবো। তো চলো। দেখো ফ্রেন্ড, আরাধ্যা কি লাগাচ্ছে, ফাউন্ডেশন লাগাচ্ছে। দেখো তোমরা কি লাগাচ্ছিস ওরকম করে, মুখে লাগানোর জিনিসটা ও লাগাচ্ছে পায়ে। অবশ্যতে কিছু নেই, খালি পুরো, মানে খালি আছে, কিছু নেই। তো প্রচণ্ড বায়না করছিল ওটা নেবে বলে, তো দিতে হলো সেই জন্যে। মানে একবার হাই করে দাও, একবার হাই করো, একবার হাই করে দাও, মানে করো করো। তো আরাধ্যার শরীরটা একটু হালকা খারাপ আছে, সর্দি করেছে, সেই জন্য আরও চুপচাপ একটু বেশি আছে ও হয়ে গেছে। আইজো বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আজকে চা ব্রেড খেলে খেয়ে কাজে গেল। তো ওর জন্য ওষুধ আনা হয়েছে, এই যে এখানে আছে, এই যে এই ওষুধটা ওকে সর্দিতে খাওয়াতে বলেছে। তো দা গরম করে নিই, গরম করে খাইয়ে ব্রেড দিয়ে দুধ খাওয়াবো ওকে, তারপরে গিয়ে ওষুধটা খাইয়ে দেবো। তো দুধটা এবার গরম করে নিচ্ছি। তো দুধটা কালকে সন্ধ্যাবেলা আনা হয়েছিল, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কাজ থেকে আসার সময় দুধটা, তো সেই জন্যে আজকে আর সকালবেলা দুধ আনা হয়নি, ওই সন্ধ্যাবেলার দুধটাই খাওয়ানো হবে, কারণ অনেকটা দুধ আছে। তো চলো খাইয়ে দিই। তো খাওয়া হয়ে গেছে ওর, তো এবার ওষুধটা খাইয়ে দিচ্ছি। আর ওষুধটা খাওয়ালে মানে ওষুধ খাওয়ার সময় খুব একটা বায়না করে না যে খাবো না, এরকম কোনো বায়না নেই, তো খেয়ে নেয়, অসুবিধা নেই। তো ঘরটা এবার মুছে নেব। এবার করব হচ্ছে পুজো, এই একটু আগে চান করলাম, আর আরাধ্যাকেও চান করানো হয়ে গেছে। আইজো এখানে বসে আছে, টিভি দেখছে। তো আইজো ফুল আনা আছে, আইজো এপাশে ফুল আনা আছে, পুজোটা করে নিই। তো দেখো ফ্রেন্ড, আমার পুজো হয়ে গেছে। খেয়ে নেবো, এখন 2 বাজে। তো আরাধ্যাকে খাওয়ানো হয়ে গেছে, দেখবে আরাধ্যা কী করছে দেখাচ্ছি তোমাদের। আই দেখো আরাধ্যা খাচ্ছে হচ্ছে, এখন কী খাচ্ছ মা, কী খাচ্ছ? তো এখন ডিম খাচ্ছে, আজকে রান্না হয়েছে। তো চলো তোমাদেরকে একবার রান্নাটা দেখিয়েই দিই। আর একটা কথা বলার আছে, আজকে বিকেলবেলা একটু বেরোবো, তো তোমরা অবশ্যই দেখতে পাবে কোথায় যাব, এখন বলছি না, তো বিকেলবেলায় দেখতে পাবে। তো চলো আগে খেয়ে নিই, ঠিক আছে? এবার খেয়ে নেবো। তো আজকে রান্না হয়েছে দেখো, করলা আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, তারপরে আলুরি করেছিলাম, ওপাশে দেখো আলুরি আছে, আলুরি করেছিলাম, তারপরে বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে, তারপরে ডাটা আলু সব কিছু দিয়ে একটা ঝোল করেছি। আর ভাত তো আজকে না, ভাতটা দেখো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, এই দুপুরবেলা ভাতটা করলাম, এতটা সেদ্ধ হয়ে গেল, মানে একটু বেশি সেদ্ধ করে ফেলেছি। তো ঠিক আছে চলো, কোনো ব্যাপার নয়, খেয়ে নিই এবার। ফ্রেন্ড, আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে হচ্ছে 5:30, আর একটুখানি বেরোবো সেই জন্যই রেডি হলাম। আর আরাধ্যাও রেডি হয়ে গেছে, এপাশে দাঁড়িয়ে আছে, তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এখন যাব হচ্ছে একটু, এই যে বুঝতেই পেরে গেছো,
ভুরু ফ্ল্যাগ করতে যাব। তো বেশ কিছুদিন হলো করা হয়নি, তো ভুরুটা ফ্ল্যাগ না করলে না দেখবে একটু কেমন লাগেছে, মুখটা একটু কীরকম লাগে। ভুরু ফ্ল্যাগ করলে মুখটা বেশ দেখতে ভালো লাগে, তাতে সাজো আর না সাজো ভুরু ফ্ল্যাগ করলে দেখতে ভালো লাগে। তো ভাবলাম যে অনেক বেশ কিছুদিন যেমন করাই হয়নি তো আজকে করে নিই। তো আমি কোনো পার্লারে যাব না ভুরু ফ্ল্যাগ করতে, আমি যাব একজনের বাড়িতে, একটা দিদিভাইয়ের বাড়িতে। তো আমাদের এখান থেকে বেশি দূর নয়, আমি পার্লারে যাই না, যবে থেকে জেনেছি যে ওই দিদিভাই ভুরু ফ্ল্যাগ করে তবে থেকে পার্লারে আর যাই না, ওর কাছেই করি। তো সে চুলও কাটে, চুলও কেটে দেয় বাড়িতেই, করে সব কিছু, চুল কাটাই বলো, ভুরু ফ্ল্যাগ বলো বা ফেসিয়াল করা বলো, যাই বলো সমস্ত দিদিভাই করে থাকে। তো চলো যাওয়া যাক। সে দেখো আইজো, আরাধ্যাকে দেখো আইজো, রেডি হয়ে গেছে, তো ও ঘুমোচ্ছিল। তো চলো চলো চলো, কোনটা গো, চলো এইটা এইটা, চলো ওটো চমানো, চলো ওটো, আমাদের মতনই বিল্ডিং, এখানে সব এরকমই বিল্ডিং। চলো যাই, আস্তে প্রচুর অন্ধকার, গিয়ে কথা বলছে, কথা বলছে এখানে একটা বাড়ি আছে, একটা বাড়ি একজনের। চলো কোথায় গেলে গো, চলে গেলে ছ মানে সেজন্য চলে গেছে। তো আইজোক চলে এসেছি, তো একজনকে করে দিচ্ছে, ওই সিজনের মাকে করে দিচ্ছে, ওর করা হলে তারপরেই আমি করব। তো বললাম তুমি আগে করে নাও, তারপরেই আমি করব। তো আমি বসে আছি, সব কচি কাঁচা বাচ্চাগুলো বসে আছে। তো দেখো করার সময় চারদিকে বাচ্চাগুলো করছে, দেখো সবাই রীতে একটা করে আছে, সব বদমাইশি করছে চারদিকে ঘিরে। তো এটা একটা বাড়ি, পার্লার নয়, তো কিছু করার নেই। মানে খুব সুন্দর করেই করে দেয়, আস্তে আস্তে করে ভালো করে করে, আর করে দিয়ে ভুরু ফ্ল্যাগ করে দিয়ে আজকে কাজলও দিয়ে দিয়েছে একটু, দেখো ভুরুতে। তো কেমন লাগছে বলবে আমাকে, ঠিক আছে। বাচ্চাগুলো একসঙ্গে হয়েছে, তো এত ক্যাচেল ব্যাচেল করছে, কী বলবো তোমাদের সঙ্গে আমি একটু কথা বলবো বলতে পারিনি, এত ক্যালবার করছে ওই জন্য কথা বলা হয়নি একদমই। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর শেয়ার করতে ভুলো না, সব বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও, অনেক অনেক শেয়ার করো প্লিজ। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো চলো টাটা।